নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। নিউজ 24 আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। বৃহস্পতিবার ভোট আর তার আগেই উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার শান্তিপুর। গতকাল রাত 3টা নাগাদ 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল বিশ্বাস নামে এক সিপিএম সমর্থকের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ, দেওয়া হয় হুমকিও। বিষয়টি জানিয়ে সঙ্গে সঙ্গে শান্তিপুরের জোট প্রার্থী কংগ্রেসের অরিন্দম ভট্টাচার্যকে ফোন করেন তিনি, এবং ওই রাতেই শান্তিপুর পৌরসভার বিরোধী দলনেতা সিপিএম এর সৌমেন মাহাতোকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন অরিন্দম ভট্টাচার্য। যে অভিযোগ উঠছে তাদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। গোটা ঘটনায় অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, গতকাল রাতের এই ঘটনার পর আজ সকালে কি পরিস্থিতি? গতকালকে রাত্রিবেলা নজরুল বিশ্বাসের বাড়িতে হামলার পর যখন শান্তিপুর পৌরসভার বিরোধী দলনেতা এবং শান্তিপুর পৌরসভার জোটের প্রার্থী অরিন্দম ভট্টাচার্য যখন যান, তখন তাদের গাড়িতে হামলা করা হয় এবং তাদেরকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এবং সকাল থেকে আজকে সিপিএম এর জোট প্রার্থী এবং তৃণমূলের তরফ থেকে দুপক্ষ থেকে উত্তপ্ত হয়ে উঠেছে নদিয়ার শান্তিপুর। এবং ইতিমধ্যে 34 নম্বর জাতীয় সড়কের ডাকঘর মোড়ের কাছে জোটের তরফ থেকে পথ অবরোধ করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা থানা কাছে গিয়ে অবস্থান বিক্ষোভে বসবেন। অর্পিতা, ধন্যবাদ বিশ্বজিৎ। অন্যদিকে বেলঘরিয়ায় আক্রান্ত আমরা সভায় হামলার অভিযোগ। কাল দেশপ্রিয় নগরে জোট প্রার্থী মানুষ মুখার্জির সমর্থনে সভা করে আক্রান্ত আমরা। সংগঠকদের অভিযোগ, সভা চলাকালীন ইট ছড়ে দুষ্কৃতীরা ভেঙে দেওয়া হয় চেয়ার টেবিলও, এ জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সভায়। উল্টোদিকে তৃণমূল নেতা বিমল মিত্রের অভিযোগ, সভায় মদন মিত্রের বিরুদ্ধে কুৎসা প্রচার করা হচ্ছিল, তার প্রতিবাদ করেন তৃণমূল কর্মীরা, তখন সভায় উদ্যোক্তারা মারধর করেন তৃণমূল কর্মীদের। বেলঘরিয়া থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে দুপক্ষই, ঘটনাস্থলে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়। অনন্ত, অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, ইতিমধ্যেই দুপক্ষের তরফে অভিযোগও জানানো হয়েছে, সর্বশেষ কি খবর আছে? দেখো, এখনো পর্যন্ত অভিযোগ জানানো, কিন্তু এখনো পর্যন্ত কেউ এখন এই ঘটনায় গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এলাকায় পুলিশ নজরদারি রেখেছে এবং সেন্ট্রাল ফোর্স টহলও রয়েছে। তবে এই ঘটনায় কিন্তু যারা আহত তারা দুপক্ষেরই কিন্তু সাগরদত্ত হসপিটালে ভর্তি আছে, মোট 12 জন ভর্তি আছে হসপিটালে দুই পক্ষের। দুই পক্ষেরই অভিযোগ পরস্পরের বিরুদ্ধে। তবে তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে মদন মিত্রের হয়ে যখন কুৎসা প্রচার করছিলেন তখন তারা প্রতিবাদ করছিলেন, তখন তাদের একটু ঝাঁপিয়ে পড়ে আমরা আক্রান্ত এবং সিপিএম এর সমর্থকরা, তখন তারা ঘায়েল হয় কয়েকটা, তারা তখন আক্রমণ, তখন তারা উত্তেজিত হয়ে আক্রমণ চালে। এরকমই কয়েকটা অভিযোগ তাদের তরফ থেকে দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ অনন্ত। চতুর্থ দফা ভোটের আগে ছড়াচ্ছে অশান্তি। 21 তারিখ ভোট রয়েছে এমন বেশ কয়েকটি এলাকা থেকে মিলছে অশান্তির খবর। বর্ধমানে সিপিএম কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান দক্ষিণের প্রার্থী আইনুল হককেও হেনস্থা করা হয় এমনই অভিযোগ। ভাঙচুর করা হয় প্রার্থীর গাড়ি। অভিযোগ, 19 নম্বর ওয়ার্ডের সাহাচেতনের রোড শো সেরে ফেরার সময় সিপিএম কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। এই ঘটনায় সিপিএম এর বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনেছে তৃণমূল। তাদের অভিযোগ, সিপিএম কর্মীরা তাদের পথসভার ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দেয়। সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন। প্রতিবাদে থানা ঘেরা করেছে দুপক্ষ। যখন আমরা ফিরছি কাছে ফিরছি, হঠাৎ শুনলাম এই এলাকায় আমাদের কর্মীরা ফিরছে সামনে, তাদেরকে ধরে মোটর সাইকেল নিয়ে মারধর করা হচ্ছে। তৃণমূলের লোকেরা ও যে কাউন্সিলর তার নেতৃত্ব এখানে ঘটনা করছে, সাহাবুদ্দিন অহত্য ভাষায় গারাগার জাতীয় শব্দ করেছেন। আস্তে আস্তে উনি বেড়া পতাকা এবং ফ্লেক্স যেটা আপনারা নিজেরা সচক্ষে দেখেছেন এবং ক্যামেরা বন্দিও করেছে সেইগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়। আমার আইনুল বাবুর কাছে প্রশ্ন, দীর্ঘ 34 বছর ধরে আপনারা যে অন্যায় অত্যাচার করেছেন সেই অন্যায় অত্যাচারটা কি আবার আপনারা ফিরিয়ে আনতে চাইছেন? একদিকে যেমন ভোট পর্ব মেটার পরেই হিংসার ঘটনা ঘটছে বহু এলাকায়, তেমনই হিংসার খবর এসেছে ভোট হয়নি এমন এলাকা থেকেও। কোথাও আক্রান্ত বিরোধীরা, কোথাও হামলার টার্গেট শাসক দল। ও বিজেপি করতো না, ও আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক, আমাদের দলের মিটিং মিছিলে প্রোগ্রামে এমনকি এমএলএ আমাদের প্রোগ্রামও অ্যাটেন্ড করেছে।
মৃত্যুর পরও ছাড় নেই। তৃণমূল বলে এ আমার, বিজেপি বলে আমার। হুগলির জাঙ্গিপাড়ার রথতলায় রঞ্জিত পাত্রের মৃত্যু ঘিরে চলল এমনই কাজিয়া। উঠছে খুনের অভিযোগ। ওকে মেরেছে, টাঙ্গি টাঙ্গি দিয়ে হয়তো যাই কিছু করে মেরেছে। ও কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল? হ্যাঁ, কোন দল? বিজেপি। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি, যদিও তৃণমূল নেতৃত্ব তা উড়িয়ে দিয়েছে। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের প্রচার মিছিলে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী পরিমল বর্মন। তার দাবি, বামপন্থী শ্রমিক সংগঠনের অফিস থেকে ছোঁড়া ঢিলে দলের এক কর্মী আহত হন। ওখানে তো ভদ্রলোকের একটা ঘাঁটি আছে, কি বলে, মিনিস্ট্যান্ডে ইউনিয়ন অফিস থেকে দুইটা মারা হয়েছে। বামেরা অভিযোগ অস্বীকার করেছে। ভোট ঘোষণার পর থেকেই প্রত্যেক রাতে তৃণমূলের বাইক বাহিনীর দাপট চলছে। অভিযোগ পঞ্চশহরের শহীদ স্মৃতি কলোনির বাসিন্দাদের। এ নিয়ে পুলিশে লিখিত অভিযোগ হয়েছে। এলাকায় মোতায়েন হয়েছে প্রচুর পুলিশ, তবুও দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী, অভিযোগ স্থানীয়দের। যবের দিয়ে ইলেকশন ঘোষণা হয়েছে তবের থেকে রাতের থেকে বাইক বাহিনী বাইরের থেকে ছেলে নিয়ে এসে প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে গিয়ে থেট করছে। আমাদের ছেলেদের তো ছেলে মেয়েদের অবধি ছাড়ছে না, অশ্লীল ভাষায় প্রত্যেক দিন মানসিকভাবে অত্যাচার করছে। বলছে যে আপনারা বাড়িতে বাড়ির বাইরে যাবেন না ভোট দিতে, প্রত্যেক দিন বাড়িতে এসে আজকে ইভেন। দেওয়াল লেখা নিয়ে সিপিএম তৃণমূল মারামারিতে উত্তেজনা ছড়ালো পান্ডুয়ার বেলুন থামাসিন গ্রাম পঞ্চায়েতে ঠান্ডা বাগান গ্রামে। তিন তৃণমূল কর্মী ভর্তি হাসপাতালে। টিএমসি করি বলেই তো ওদের তো রাগ। আমি তো গ্রামে রং করেছি, দেয়াল লাগো মেরেছি, কালকে পরশু দিন মেরেছি, তার জন্য ওদের রাগ সবসময়। কামারহাটিতে আক্রান্ত সিপিএম, এসএফআই এর এক নেত্রী সহ জখম পাঁচ কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে সিপিএম, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বিজেপির বুথ কমিটির সভাপতিকে মারধরের ঘটনা ঘটেছে উলুবেড়িয়ার 21 নম্বর ওয়ার্ডে। বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।